দিনাজপুরে জমে উঠেছে লিচু কেনা বেচা। মাদ্রাজি, বেদানা সহ বিভিন্ন জাতের মজাদার লিচুতে ভরে উঠেছে স্থানীয় বাজার, যেখানে ছুটে আসছেন সারা দেশের ফল ব্যবসায়ীরা। ভালো ফলন হওয়ায় এবার চাষিরা লাভবান হবে বলে জানালেন জেলা কৃষি কর্মকর্তা। দিনাজপুর প্রতিনিধি সুবল রায়ের তথ্যে আরো জানাচ্ছেন জেসমিন আলম। দিনাজপুরের লিচুর খ্যাতি দেশজোড়া, বিশেষ করে মাদ্রাজি, বেদানা, চায়না থ্রি জাতের লিচুর জন্য বছরের এ সময়টাতে তীর্থের কাকের মতো অপেক্ষা করে সারা দেশের মানুষ। লেচু কিনতে আসছে, আসলে লেচুটা যে দাম সেখানে, সেক্ষেত্রে দেখা যাবে আমাদের সাথে কিনে খাওয়াটা অনেক কষ্ট। স্থানীয় বাজার এখন সয়লাভ হরেক জাতের লিচুতে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নিউ মার্কেট এলাকায় দল বেঁধে লিচু নিয়ে হাজির হন বাগানিরা। দিনাজপুরের লিচু অনেক উন্নত একটা লিচু, এখানে অনেক ধরনের লিচু পাওয়া যায়, চায়না থ্রি, বেদানা, মাদ্রাজি। বেদানা এটা বড় সাইজ, এটা বিক্রি করতেছি 650-700। বেদানা ওটা মাঝারি সাইজ, ওটা বিক্রি করতেছি 500-550-600। প্রকার ভেদে প্রতি হাজার লিচু বিক্রি হচ্ছে 1.5-3,000 টাকায়। মাদ্রাজি সবচেয়ে ভালো লিচুটার দাম যাচ্ছে 2500-2400-2300 এর মধ্যে। গতবারের তুলনায় এবার আসলে মার্কেট প্রাইসটা একটু হাই। ভালো ফলন হওয়ায় এবার লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছেন কৃষি কর্মকর্তা। দিনাজপুর জেলায় এবছর প্রায় 5,500 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এখান থেকে প্রায় 30,000 মেট্রিক টন লিচুর ফলন পাওয়া যাবে বলে আমরা আশা করছি। ইতিমধ্যেই কিছু কিছু লিচু আমরা বাজারে দেখতে পাচ্ছি। দিনাজপুরে প্রায় 5,500 হেক্টর জমিতে লিচু আবাদ হচ্ছে, যেখান থেকে প্রতি বছর 500 কোটি টাকারও বেশি লেনদেন হয়। জেসমিন আলম, মোহনা সংবাদ।